অন্ধকার ঘাসপথে হাঁটতে হাঁটতে আচমকা থেমে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলে, আমার উপর কখনো জোর করো না। তখন আমার হাতখানা ছিল নখর থাবার মতন, নিঃশ্বাসে উড়ির জ্বরের ঝড়, আখের খেতে মরমর করে মুচড়ে ভেঙেছে মূল্যবোধ, আকাঙ্ক্ষার সমস্ত শাখা প্রশাখা লকলক করত শরীরী ভাষায়, তবু আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম। এমন মৃদু নরম অথচ কঠিন অনুশাসন আমি জীবনে শুনিনি। আমার বুক কেঁপে উঠেছিল 25 বছর আগে, আমার ভয় হয়েছিল, পারব তো? বৃষ্টি ভেজা চিড়িয়াখানায় নির্মানুষ দুপুরে তুমি ঘুরে দাঁড়িয়ে কান্নার মতন লাজুক গলায় বলেছিলে, তুমি আমায় দেবে? কি বলার আগে কিসের যেন একটা কলরব বটল। আমরা দৌড়তে দৌড়তে কথান্তরে নাট্যে ঢুকে গেলাম। পরে ভেবেছি এই প্রশ্নটা আর দ্বিতীয়বার তোলা যায় না। করতলের আমলকিটাই কি দিতে চাই? তবু তুমি কিছু চেয়েছিলে, সমস্ত মানুষ মন্থন করি তবু ঠিক পছন্দ হয় না, নাও নাও বলে চিৎকার করতে ইচ্ছে করে তবু কণ্ঠস্বর ফোটে না। কম কাটাপথ তো পেরিয়ে আসেনি তারপর 25 বছর, এক ফুৎকারের মুহূর্ত। জুলপি দুটো সাদা হয়ে গেছে, সিঁড়ি ভাঙতে বেশি নিঃশ্বাস খরচ হয়ে যায়, নিজস্ব শিকল দিয়ে বেঁধেছি নিজেকে, অনেক দুর্দমনীয় অধৈর্যের কথা মনে পড়ে। শিল্পের অলঙ্কার পরা জীবন কত অনটনে কতবার গেছে বন্দকীয় দোকানে, পরিপূর্ণের বদলে একটা টুকরুর জন্য লোভ হয়েছে বারবার, না তবু তো টলিনি। তালগাছের মতন অনর্থে কিছু ওই একটা অন্তত শপথে, এতগুলো বছর, এতগুলো বছর। জোর করে কি পেতে চেয়েছি কখনো? দিয়েছে কি কিছু?